সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পালং শাক সম্পর্কে। পালং আমাদের দেশে একটি পরিচিত শাক। এটি ভাজি কিংবা ঝোল রান্না করে খাওয়া যায়। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি, যা আমাদের শরীরকে সুস্থ থাকতে সহায়তা করে। আজকের ভিডিওতে আমরা পালং শাক খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানব। মূল ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই জানব পালং শাকের উপকারিতা সম্পর্কে। ওজন কমানোর জন্য পালং শাক একটি কম ক্যালোরিযুক্ত খাদ্য আইটেম। এটিকে ডায়েটে অন্তর্ভুক্ত করে আপনি আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করতে পারেন। আরেকটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে যে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে পালং শাক খাওয়া যেতে পারে। ক্যান্সারে উপকার। পালং শাকের ব্যবহার ক্যান্সারের জন্য উপকারী। প্রকৃতপক্ষে পালং শাক বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি সমৃদ্ধ। এই উভয় পুষ্টি ক্যান্সারের কোষের বিকাশের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। চোখের স্বাস্থ্যের জন্য চোখের সমস্যা এড়াতে পালং শাক উপকারী। দৃষ্টিশক্তি সুস্থ রাখতে গাঢ় সবুজ শাক খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যার মধ্যে একটি হলো পালং শাক। পালং শাকে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা মেকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমায়, যা প্রধানত চোখে হয়। হাড়ের স্বাস্থ্যের জন্য হাড় সুস্থ রাখতে ক্যালসিয়াম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা হাড়ের গঠন ও বিকাশে সাহায্য করে এবং তাদের শক্তিশালী করে। পালং শাকে ক্যালসিয়াম এবং ভিটামিন কে পাওয়া যায়, তাই আপনি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে আপনার প্রতিদিনের খাবারে পালং শাক অন্তর্ভুক্ত করতে পারেন। মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য পালং শাকের উপকারিতা রয়েছে। পালং শাক ভিটামিন কে, লুটেন, ফোলেট এবং বিটা ক্যারোটিনের মতো পুষ্টিতে ভরপুর, যা মস্তিষ্ক স্বাস্থ্যের জন্য উপকারী। পালং শাক সেবন স্মৃতিশক্তিকে শক্তিশালী করতে কাজ করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে আপনি পালং শাক খেতে পারেন। পালং শাককে নাইট্রেট সমৃদ্ধ সবজির মধ্যে গণনা করা হয়, যা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর ঝুঁকি কমায়। রক্তচাপ কমাতে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট। নাইট্রেট সমৃদ্ধ পালং শাক রক্তচাপ কমাতে উপকারী ভূমিকা পালন করে। এই অবস্থাটি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। পালং শাকে রয়েছে পেপসিন নামক একটি এনজাইম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে গর্ভাবস্থায় রক্তশূন্যতা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায়। আয়রনের ঘাটতির কারণে এই অবস্থার উদ্ভব হতে পারে। রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে প্রচুর পরিমাণে আয়রন প্রয়োজন, যা পালং শাকের মাধ্যমে পূরণ করা সম্ভব। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোগমুক্ত থাকতে হলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা খুবই জরুরি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় এবং ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। চুল পড়া রোধে এবং চুল বৃদ্ধির জন্য পালং শাকে পর্যাপ্ত পরিমাণে চুলের জন্য উপকারী অনেক খনিজ উপাদান রয়েছে। পালং শাকে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং আয়রন পাওয়া যায় এবং একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে যে এই খনিজগুলি চুল পড়া রোধে এবং চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত উপকারিতার পাশাপাশি পালং শাকের কিছু অপকারিতাও রয়েছে। চলুন তাহলে জেনে নিই এর অপকারিতাগুলো। পালং শাকে ক্যালসিয়ামের পরিমাণ পর্যাপ্ত এবং অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম খেলে হৃদরোগ হতে পারে। এতে ফাইবার উপাদান রয়েছে,
যার অত্যাধিক ব্যবহারের ফলে পেট ফাঁপা এবং ফোলাভাব হতে পারে। পালং শাকে উপস্থিত বিটা ক্যারোটিন ধূমপানকারী ব্যক্তিদের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। পালং শাক পটাশিয়াম সমৃদ্ধ এবং অতিরিক্ত পরিমাণে পটাশিয়ামের কারণে বমি এবং ডায়রিয়া হতে পারে। যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের পালং শাক খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে কিডনিতে পাথর আক্রান্ত ব্যক্তিদের অক্সালেট এবং পটাশিয়াম সমৃদ্ধ পালং শাক থেকে দূরে থাকতে বলা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।